হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস ওয়ার্ল্ড। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো বসন্তকালের সকাল সকাল বেলকনিতে বসে আছি আর কোকিল ডাকছে, কোকিলের কুকু ডাকটা শুনতে আমার এত ভালো লাগে। তো আমি অনেকক্ষণ থেকে বসে, শুনতে পাচ্ছেন, বন্ধ হয়ে গেল, এই যে শোনা যাচ্ছে, আমার এই কোকিলের ডাকটা শুনতে খুব ভালো লাগে। আর আমি প্রায় সময় এই আমার ছোট্ট একটা ব্যালকনি আছে, এখানে বসে আমি এই কোকিলের ডাকটা শুনি, কি ভালো লাগে না, ডাকটা খুব ভালো লাগে। তো আজকে একটু মনটা আমার খারাপ, সকাল সকাল রনিকে দাদা নিয়ে গেল, রনি মানে আমার দাদার ছেলে, আজকে ও চলে গেল বাড়িতে। তো 10-11 মাসের মতন আমার কাছে ছিল, ওর কোচিং সেন্টার গুয়াহাটিতেই ছিল অ্যালেন, তো আর এক্সাম নেই ওর, আর বাকি কটা যে কটা বন্ধ হয়ে গেছে সব কিছু এখন করোনার জন্য। তো করোনার জন্য বন্ধ হওয়ার কারণে ওদের এক্সামগুলো সব অনলাইন হবে। তো চলে গেল আজকে সকালবেলা, একটু মনটা খারাপ লাগছে। আমি আবার আসবে কিছুদিন পরে, দেখ পিসির বাড়ি যখন এখানে আসবে যাবে, তো এতদিন ছিল, একটা খারাপ লাগছে, ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর আমাদের তো জিমও বন্ধ হয়ে গেছে, তাই আজকে সকাল সকাল আমরা একটু খোলা মাঠে গিয়ে একটু ওয়ার্কআউট করে এসেছি। স্যারও এসেছিলেন, আমাদেরকে একটু এক্সারসাইজ করালেন, এতদিন থেকে না যেতে যেতে একটা মানে সবসময় সকাল, অনেকদিন যাবত জিম বন্ধ হওয়াতে আমাদের এক্সারসাইজ করাও বন্ধ হয়ে গেছে। আর যেহেতু প্রতিদিন সকালে এক্সারসাইজ করার একটা হ্যাবিট হয়ে গেছে, অনেকদিন না যাওয়ার কারণে একটু শরীরটাও উইক উইক লাগছে। আর আজকে অনেকদিন পর স্যারকে বলে আমরা, আমাদের জিমের সামনে একটা মাঠ আছে, ওখানটাতে আমরা বেশ 5:30 থেকে 6:45 অবধি আমরা এক্সারসাইজ করলাম। আর খুব ভালো লাগে, কেন এক্সারসাইজটা আমাদের হেলথের জন্য খুবই দরকার, আমাদের ফিটনেস। আর সবসময় দেখবেন এক্সারসাইজ করতে থাকলে আমাদের সারাটা দিন খুব ভালোই কাটে, আমার তো খুবই ভালো লাগে। তো আপনারাও এরকম সবাই একটু এক্সারসাইজ করা দরকার, মর্নিং ওয়াক হোক বা হালকা ফুলকা জাম্প, এই ধরনের কিছু এক্সারসাইজ করা আমাদের প্রত্যেকেরই দরকার সুস্থ থাকার জন্য। তো আজকে সকালবেলা আমরা করে এসেছি, তো কালকে তো যাব না, কালকে জনতা কারফিউ, আবার পরশু দিন যাওয়ার কথা আছে, দেখি। তো ফ্রেন্ডস, আজকে সকালে যে আমরা এক্সারসাইজ করেছি সেগুলো কিছু কিছু ভিডিও আমি করেছিলাম, তো আজকের এই ব্লগটার মধ্যে আমি অল্প অল্প এক্সারসাইজের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখবেন এই বন্ধ অবস্থা আমাদের এক্সারসাইজ হচ্ছে না, আর ঘরে সেরকম এক্সারসাইজ করা হয় না যেটা জিমে গেলে হয় বা কোথাও যেখানে যোগা ক্লাসে গেলে হয়, সেটা ঘরে সেরকম হয় না। তো দেখবেন সকাল সকাল এক্সারসাইজ করলে সারাটা দিন কি অ্যাক্টিভ থাকা যায় আর কাজেরও বেশ এনার্জি পাওয়া যায়। তো ফ্রেন্ডস, সবাই রোজ একটু করে হলে হয় মর্নিং ওয়াক, না হয় জাম্প, আর কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করলে দেখবেন শরীরটা আপনাদেরও ভালো থাকবে। তো চলুন, just say you hold me forever, at least for tonight.
degree to know this ain't love at first sight. Cause I know how this works, I got my ABCs right. Oh, so let's play pretend. Say you'll be the one for me. Say you'll be the one for me forever. I know this will end tonight, but you'll be the one for me. Say you'll be the one for me. It's been so long since I got so close to someone. I know this ain't love, but let me stay a while. And pull me closer tonight, keep holding my hand. I know this ain't love, but let me stay. এখন আমরা যাচ্ছি বাড়ি, হয়ে গেছে আর বর্ষা, তুমি কিছু বলো কি বলবো আজকে করে বহুত ভালো লেগেছে আন্টিদের সাথে, বহুত এনজয় করেছি সত্যি, আজকে কিন্তু ভালোই লাগলো খোলা। যেহেতু আমাদের জিম বন্ধ করে দিয়েছে, জিম এখন খোলা হচ্ছে না, তাই আজকে আমরা মাঠেই আমরা আজকে ওয়ার্কআউট করলাম। তো আমাদের হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো আজকে আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ব্লকে। টাটা, বাই বাই।